প্রিয় দর্শক, প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় HSC পরীক্ষার্থী যুগল প্রেমিক প্রেমিকা একসাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক। তারা উভয়ে একে অপরকে ভালোবাসতেন। এর ভিতরে মেয়েটির পিতামাতা মেয়েটিকে অন্যত্র বিয়ে ঠিক করে এবং আজ বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য করা হয়। এ খবর জানার পরে মেয়েটি ছেলেটিকে জানায় এবং তারা উভয়ে সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ বাড়ি গলায় ফাঁস দিয়ে গতকাল আত্মহত্যা করেছেন। ঘটনাটি পাইকগাছার। খবরে আসছে, প্রেমিকার বিয়ে প্রেমের সমাধি টানল প্রেমিক যুগল। খুলনার পাইকগাছায় প্রেমিকার বিয়ে ঠিক হয় একই সময়ে নিজ নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে HSC পরীক্ষার্থী প্রেমিক প্রেমিকা। বুধবার রাতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা দুইজন হলেন পাইকগাছার বাইনবাড়িয়া গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মণ্ডলের ছেলে ব্রজ মণ্ডল। তারা গড়ুইখালী শহীদ আয়ুব মুসা কলেজের HSC পরীক্ষার্থী। স্থানীয় বাসিন্দা মধু মণ্ডল বলেন, প্রিয়াঙ্কার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। আজ বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি দেয়নি প্রিয়াঙ্কা। এতে তার উপর চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তার বিয়ের তারিখ প্রেমিক ব্রজ মণ্ডলকে জানায়। উপায় না পেয়ে দুজনই আত্মহত্যা করে, প্রিয়াঙ্কা নিজ বাড়িতে এবং ব্রজলাল মণ্ডল তার মামার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পাইকগাছা থানার ওসি উবাইদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি বলবো, এখানে বলার ভাষা নেই। দুটি উদীয়মান জীবন এভাবে শেষ হয়ে যাবে ভাবতেই কষ্ট লাগছে। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।